বেশ ইন্টারেস্টিং লেগেছে একদম, আর সবার অ্যাক্টিং অসাধারণ লেগেছে, মানে সবার সবার ইচ এন্ড এভরিওয়ান, মানে মেন চারজন পাঁচজন যে ক্যারেক্টার আছে তারা সবাই খুব দারুণ অ্যাক্টিং করেছে একদম। আর স্পেশালি আর মাধবন, এরকম অ্যাক্টিং এ আমরা দেখিনি একদম, মানে ওয়েলকাম টু বায়োস্কোপ বঙ্কাপার, আমি অম্বালি, আমি অভিষেক, আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে যখন আমরা নতুন ভিডিও আপলোড করবো আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন, ওখানে আমরা ইন্টারঅ্যাক্টিভ পোস্ট দিই, মাঝে মাঝে কোশ্চেন অ্যান্সার্স দিই, ওখানে আপনারা আপনাদের মতামত দিতে পারেন, অথবা নিচে কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত দিতে পারেন। এদের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে একদম। আজকে আমরা একটা হিন্দি মুভির রিভিউ নিয়ে এসেছি, শয়তান। এর আগে আমরা ট্রেলার রিয়াকশন করেছিলাম, সেটা আপনারা দেখে নিতে পারেন, ট্রেলার না টিজার দুটোই করেছিল। এটা ডাইরেক্ট করছে বিকাশ বেল, আর কাস্টে আছে অজয় দেবগন, আর মাধবন, জানকি, বডিওয়ালা, জ্যোতিকা, আর এক দুটো ক্যারেক্টার মনে হয় মেন মেন ক্যারেক্টার। হ্যাঁ, আর এটা রিলিজ করেছে থিয়েটারে বেশ ভালো লেগেছে, হল এক্সপিরিয়েন্স বেশ ভালো ছিল, মানে এনজয় করেছি ব্যাপারটা। আমি বলছিলাম যে আমার বেশি ভয় লাগবে, ব্যাপারটা ওই রকম জায়গায় যায়নি, বাট একটা বেশ ভালো ছিল। হ্যাঁ, মানে যে হরারটা আমরা এক্সপেক্ট করছিলাম সেই হরারটা অতটা ছিল না, না বাট ব্যালেন্সড ছিল। হ্যাঁ, ব্যালেন্সড ছিল, ফার্স্ট হাফে একটু বেশি ছিল, সেকেন্ড হাফে একদম ঘটনা কমে গেল, ঘটনাগুলো একটাই ঘটনা, জাস্ট সেকেন্ড হাফে একটাই ঘটনা দেখালো, ফার্স্ট হাফে অনেকগুলো ঘটনা ঘটছিল, আর একটু স্লো ছিল মাঝখানে, স্লো বলবো না, বলবো একই জিনিস রিপিটেশনটা ছিল। হ্যাঁ, একটু স্লো লাগছিল, সো এটা আর এগুচ্ছিল না মনে হচ্ছিল এক জায়গায়, বাট ওভারঅল যদি দেখি তো বেশ ভালো লেগেছে, এনজয় করেছি আমরা, বেশ ইন্টারেস্টিং লেগেছে একদম, আর সবার অ্যাক্টিং অসাধারণ লেগেছে, মানে সবার সবার ইচ এন্ড এভরিওয়ান, মানে মেন চারজন পাঁচজন যে ক্যারেক্টার আছে তারা সবাই খুব দারুণ অ্যাক্টিং করেছে একদম, আর স্পেশালি আর মাধবন, এরকম অ্যাক্টিং এ আমরা দেখিনি একদম, মানে ভাবাই যায় না, মানে অন্য কাউকে আমরা ভাবতে পারবো না রিপ্লেসমেন্ট হিসাবে, যেমন ছিল মানে খুব লাইট প্রেজেন্টও খুব ডার্ক প্রেজেন্টও, যখন নিজের একটা ডায়ালগ ডেলিভারি ছিল যে আমি শয়তান, মানে ও নিজেকে যখন ইন্ট্রোডিউস করছিল তুই জানিস আমি কে, আফটার ওই যখন ওদের গয়না টাকা পয়সা জ্বালিয়ে দেওয়ার পরে যে একটা আউটসাইডার সিন ছিল যেখানে পিছনে বিদ্যুৎ চমকাচ্ছিল, ওইখানকার একটা অন্য অ্যাটমসফিয়ার, আবার ভিতরের আবার অনেক বড় বড় জিনিসকে খুব ক্যাজুয়ালি বলে যে ওর মানে মানে নিকৃষ্ট জিনিসটাকে যে দেখানো কিছু না করে, সেটাও অসাধারণ ছিল মানে একদম, খুব ভালো পোর্ট্রে করেছে অজয় দেবগনেরও, যে মানে কিছুটা দৃশ্যম গোছের মানে ক্যারেক্টারটা ছিল, ফাদারলি ক্যারেক্টারটা ছিল, আবার কিছুটা ভয়ে আর প্র্যাকটিক্যাল, হ্যাঁ হেল্পলেস কিছু জায়গায়, কিছু জায়গায় মানে হেল্পলেস নেচারটাকেও ওভারকাম করে দিচ্ছে ফাদারহুড, যে না কিছু তো করতে হবে, এটা ফ্যামিলির ব্যাপার, মেয়ের ব্যাপার নিজের, তো ওই জায়গাগুলো বেশ খুব সুন্দরভাবে পোর্ট্রে করেছে। জ্যোতিকার কথা বলবো, অ্যাজ এ মাদার, অ্যাজ এ হেল্পলেস মাদার, আর যখন একটা স্ট্রংগেস্ট মাদার যখন দেখানো, সবকটাই এত সুন্দরভাবে করেছে, ওটাই ওটাই একদম, বেশ বেশ ভালো। আর ভাইটাকে এখানে অন্যদের তুলনায় একটু কম দেখানো হয়েছে, বাট যতটুকু দেখানো হয়েছে ভালোই করেছে একদম, এরাই মেন ক্যারেক্টার। আর ডাইরেকশন আমার বেশ ভালো লেগেছে, বিকাশ ভালের আমরা এটাকে দেখেছি, হ্যাঁ মানে ওয়ান অফ দ্য মেন, মানে যে অ্যাকচুয়াল মুভি যেটা আমরা পরে জেনেছি, কারণ আমরা যখন এটা ট্রেলার রিয়াকশন করার জন্য তখন বলেছিলাম এটা অ্যাডাপ্টেড স্ক্রিন প্লে, মানে আইদার কোনো বই বা কোনো সিনেমা থেকে নেওয়া হয়েছে, তো পরে অনেকে কমেন্ট করেছে, পরে আমরা নেটেও দেখলাম যে এটা একটা গুজরাতি মুভি ওয়াশ ওয়াশ থেকে নেওয়া হয়েছে, আর সেখানে
ওই ক্যারেক্টারটা সেম ক্যারেক্টারটা যে প্লে করেছিল জানকি বড়িওয়ালা সেই এখানেও ওই ক্যারেক্টারটা প্লে করেছে। অসাধারণ, মানে অসাধারণ। এর জন্যই হয়তো ওই সিনেমাটার পরে সেম সিনেমাটাই ওকেই নেওয়া হয়েছে, কারণ ওখানে অতটাই হয়তো ভালো পারফর্ম করেছে যে ওটা মনে দাগ কেটেছে। মানে আমি বলবো আর মাধবন আর অজয় দেবগনের সাথে সেম স্ক্রিনে থেকেও যে নিজের জায়গায় চোখটা ওরকম করে আটকে রাখতে পারে, ওরকম ট্যালেন্ট, এমন না যে খুব সাজগোজ মেকআপ ওরকম দিয়ে, জাস্ট অ্যাক্টিং স্কিল দিয়ে, নিজের অ্যাক্টিং দিয়ে অসাধারণ একটা মেইন ক্যারেক্টার। মানে ওইখানে কিছু একটু এদিক ওদিক হলে পুরো জিনিসটাই পুরো সিনেমাটা ড্রপ করে দিত। সময় ওর উপরেই ওকে দিয়েই অ্যাকচুয়ালি জিনিসটা করানো হচ্ছে, তো সেটা হাসি কান্না মানে রাগ, মানে মায়ের সাথে একটা একটা ফ্রেন্ডলি নেচার, একটা টিনেজ ডান্স করা, সবকিছু ইনক্লুডেড, এভরিথিং সব রকম একদম আছে, তো অসাধারণ করেছে। আর অনেক কন্ট্রোভার্সি আছে যে এটাকে কপিরাইট হেনা তেনা এইসব নিয়ে, তো আমি তোমাকে মনে বলা হয়নি যে এইটা যখন সিনেমাটা বেরিয়েছিল বা সিনেমাটা তুমি কোনো ওটিটি বা কোথাও পাবে না, কারণ কি বেরোনোর পরের মাসেই বা ওই মাসেই বা পরের দিনই অজয় দেবগন ওটা কিনে নিয়েছিল, তাই জন্য ওর অন্য কোনো জায়গায় কোনো এ নেই, হল ছাড়া ওটার কোথাও আপলোড করা হয়নি বা ওটিটি বলো বা অন্য কোনো অনলাইন, কেন কি ওটা প্রথমেই মানে হয়তো ফার্স্ট দিন দেখেই অজয় দেবগন পছন্দ হয়েছে আর ওটাই প্রথম দিনই কিনে নিয়েছে বা প্রথম মাসে, জানি এক বছরের মধ্যেই ওরা বানিয়েও নিয়েছে জিনিসটাকে, একদম একদম, তো একদম মানে খুবই ভালো। আর কি বলবো, আর মিউজিকও মানে বেশ কিছু কিছু জায়গায় খুব ভালো, একটাই গান আছে মেইন সং থিম সং যেটা, সেটা বেশ বেশ ভালো, মানে ওই মেইন সংটার যে অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করতে চেয়েছে ওটা বেশ ভালো লেগেছে আমাদের, থ্রিলিং। আর তাছাড়া সেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব একটা নেই ইনবিল্ট মুভিতে আছে, যখন একদম ইন্ট্রোডাকশনের যে ফার্স্ট যে জায়গাটা, মিউজিক বলছি না আমি, যে সিনেমাটোগ্রাফিটা বলছি, সেলাই করছে, কাটছে, কাস্টিংটা দেখানো, মানে ওই ফার্স্ট 5 মিনিটস বা 10 মিনিটস যে ইম্প্যাক্টটা, ওইটা ইম্প্যাক্টটা তৈরি করে দেয় পরের সিনেমাটার, কারণ কি ওই রকম ইম্প্যাক্ট আমি অন্য পুরো সিনেমায় কোথাও পাইনি। এক্স্যাক্টলি, আমি বলতে চাইছি যে ওই রকম থ্রিলনেসটা আর সিনেমায় গিয়ে অতটা আমরা ফিল করতে পারিনি, তো ওইটুকু টাইমে একটা ওই ছুঁচে সুতো ভরা বা একটা ক্রস টানা বা একটা সেলাই মেশিনে সেলাই করা, ইচ এন্ড এভরি ডিটেল এত সামনে থেকে দেখানো হয়েছে, আর ওইটার একটা এত মানে পৈশাচিক বলবো বা একটা নেগেটিভ এমন একটা এনার্জি দেখানো হচ্ছিল কিছু না দেখিয়ে, আমি বলবো সেই জায়গাটা দারুণ করেছে, মানে কিছু না দেখিয়ে অনেক কিছু দেখানো একদম, যারা অন্যান্য জঙ্গলে যারা ছিল, একজন দোলনায় দুলছিল বা কিছু, আবার ওদের মধ্যে এক দুজন বেশ স্পটে ভালো লেগেছে, একজন কার্লিচিন যে দোলনায় দুলছিল তারপরে এতদিন দোলনায় দুলেছে যে হাঁটতে পারছে না, লিটারালি ল্যাংড়াচ্ছে, তো ওরকম এক দুজন বেশ অ্যাক্টিং ওয়াইজ ওই জায়গাটায় বেশ ভালো লেগেছে, মানে খুব ভয়ঙ্কর জনকে তাকাচ্ছিল যে পুরো বাস বা তোমাকে পজেস্ট করা বা তোমাকে মানে তোমার কিছু নেই, একটা আদেশে চলছে একটা অ্যানিমালস আর হিউম্যানের মধ্যে যে পার্থক্যটা, ওটা অসাধারণভাবে ইচ এন্ড এভরি ওখানে ক্যারেক্টারগুলো ওখানে বুঝিয়েছে, আমার মনে হয়েছে মানে অসাধারণ লেগেছে ওই মানে সিনগুলো কিছু কিছু বা কেমন করে কি আছে বলে খেয়ে নেবে। ওই জায়গাটা যদি আরেকটু দেখানো হতো, হরারটা আরেকটু যদি দেওয়া হতো, তাহলে মনে হয় এটা অসাধারণ সিনেমা হয়ে যেত। আমার মনে হয় একটু ব্যাকগ্রাউন্ড যদি বলতো, হ্যাঁ ওর ব্যাকগ্রাউন্ড, ও কি করে এরকম পাওয়ারফুল হলো, এই তন্ত্রবিদ্যা কি করে শিখলো, এই জিনিস যে ওই শয়তান, ওটা একটুখানি ডাউটফুল জিনিস, একটা তো মানুষ হিসাবে রক্ত মাংস শরীরে আছে, জিভ কাটলো কেটে গেল, ব্যাপারটা ওইটাই যে ও কি করে এত পাওয়ারফুল হলো, কি করে ওই পাওয়ারটা পেলো, বা এই তন্ত্রবিদ্যাটা কি করে জানলো যে এবার ও কিছু না খাইয়েও পারবে করতে, এই জিনিসগুলো যদি একটু ব্যাকগ্রাউন্ডে দেখানো হতো ওর ব্যাপারে, শয়তানের ব্যাপারে, আর একটু যদি আরো একটু হরারনেসটা আর একটু দেওয়া হতো, তাহলে আমার মনে হতো এটা একদম পিচ পারফেক্ট মুভি হতো। তাছাড়া আমার মানে ওইটাই শুধু একমাত্র আমার ফ্যামিলির কিছু সিনেমা কম লেগেছে, বাট বাকি আমার ভালো লেগেছে, তাছাড়া আমার ভালো লেগেছে।
ওটাই একটা আমি মানে ফিল করেছি যে কম আছে মানে সেকেন্ড 15 মিনিটসে যেটা দেখানো হয়েছে এটা আমার জন্য আরো চাইছিলাম ব্যাপারটা ওটাই ওটার ডিটেইল বা অন্যদের যখন মানে ওই এন্ডিং গুলো ভালো ছিল যে বা ফারস্টে দেখা তো একই না টার্গেট করে ফারস্টে যে দেখা তো এরকম হচ্ছে মিসিং হচ্ছে কে নিচ্ছে একটা সাসপেন্স তৈরি হচ্ছে তারপরে দেখাতে হতে এদের ফ্যামিলি তাহলে মানে এটা আর একটু বেশি ইন্টারেস্টিং লাগতো বেশ ভালো লাগলো আর ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি বলবো এই সব জায়গায় খুব একটা খুব ইম্পর্টেন্ট রোল মানে এদের থাকে একটা ক্যারেক্টার হিসেবে এরা প্লে করে তো লাস্টের টুইস্টটাও বেশ ভালো মানে তুমি ভগবান হতে চেয়েছিলে আর তোমার শয়তান নামে সো লাস্ট ডায়লগটা মানে মানুষ ভগবান হতে পারে মানুষ শয়তানও হতে পারে সেটাই অ্যাকচুয়ালি আলটিমেট ট্রুথ সেটা দেখানো হলো মানুষ চাইলে দুটোই হতে পারে যখন হ্যাঁ এবার ডিপেন্ড করছে তুমি কার জন্য করছো যখন নিজের মেয়ের জন্য লড়াই করছিল তখন ও ভগবান হয়ে দাঁড়িয়েছিল সবাইকে বাঁচালো বাট তারপরে সেই আবার শয়তান হয়ে যেতে পারে অন্য কারোর জন্য একদম আর ফ্যামিলি যখন ফ্যামিলি এটা লাস্ট মনে হয় অজয় দেবগনের অনেকগুলো সিনেমায় সেম জিনিসটাই আছে আর এটা মানুষ পছন্দ করছে সত্যি কথা বলতে তো ফাইন দেখে আসতে পারেন হলে এখনো আছে হ্যাঁ হল এক্সপেরিয়েন্সটা খুব ভালো লাগবে হল এক্সপেরিয়েন্সটা ভালো লাগবে সেটা মনে হবে ওটিটিতে এলেও আপনারা ওটিটি দেখতে পারেন সেটা আছে ফাইন জানাবেন আপনারা যদি অলরেডি দেখে নিয়েছেন কেমন লেগেছে আপনাদের আমাদের সাথে একমত কিনা আপনাদের কোন জায়গাটা ভালো লেগেছে কোন জায়গাটা খারাপ লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এখনো সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন আর এরকম আর কি ভিডিও আমরা একবার রিভিউ করতে পারি সেটাও কমেন্ট বক্সে জানাবেন আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনার সাথে কথা হবে বাই।